আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, হাউস ট্যুর। হাউস ট্যুর এই ভিডিওটা আমার চ্যানেলে কিন্তু প্রথম। আশা করছি আজকের হাউস ট্যুরটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের হাউস ট্যুরটি আপনাদের কেমন লেগেছে। হাউস ট্যুরের জন্য আমি প্রথমে এই ড্রয়িং রুম থেকে শুরু করেছি। ড্রয়িং রুমটা কিন্তু সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি, সিমসাম যাকে বলে। তো এটা হাউস ট্যুরটা করছি, এটা আমার মেজো ননাসের বাসা, শ্বশুরবাড়িতে আমি বেড়াতে এসেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। মেজো ননাসের বাসাটা কিন্তু বেশি দিন হয়নি তৈরি করেছেন। তো আমার মেজো ননাস খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন, সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করেন, সবসময় সব কিছু গুছিয়ে রাখবেন। তো ড্রয়িং রুমটা সুন্দর করে সাজিয়েছেন, ভাবলাম যেহেতু আমি বেড়াতে এসেছি আপনাদের সাথে হাউস ট্যুরটা শেয়ার করি। তো সুন্দর গোছানো, আমি আপনাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। আর ফাইয়াজ তো আমার ভিডিওতে থাকবেই, সে ভিডিওর মাঝখানে এসে যায়, তো কিছু করার নেই, ফাইয়াজ সহই হাউস ট্যুরটা করেছি। কেমন হয়েছে আপনারা আমাকে জানাতে পারেন, বলবেন অবশ্যই। ড্রয়িংয়ের পাশেই হচ্ছে ডাইনিং, এটা ডাইনিং স্পেসটা। এখানে ডিপ ফ্রিজ আছে, তারপর শোকেস, আর একটা নর্মাল ফ্রিজ আছে, আর ডাইনিং টেবিল। তো এখানেও একদম সিমসাম গোছানো, ওই যে বললাম আমার মেজো ননাস খুবই পরিপাটি, খুবই গুছিয়ে রাখতে পছন্দ করেন, তো সব কিছু গুছিয়েই রাখে, এভাবে সবসময় অলওয়েজ এভাবেই গোছানো থাকে, এলোমেলো উনি পছন্দ করেন না। তো সিমসাম খুব সুন্দর করে গোছানো, ড্রয়িং রুমটা কিন্তু অনেক সুন্দর, আর স্পেস একটু বেশিই আছে। এই যে দেখুন বেসিংটা কিন্তু অনেক পরিষ্কার এবং গোছানো সুন্দর। আর বেসিংয়ের পাশ দিয়ে যে দরজাটা, এটা হচ্ছে মেন দরজা। ওই পাশে রুম আরও একটা আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। শ্বশুরবাড়িতে বেড়াতে আসলে, মেজো ননাসের বাসায় আসলে আমি এই রুমটাতে থাকি, এটা আমার রুমই বলা চলে। আমি যখনই আসি তখনই এই রুমেরটাতেই থাকি। তো এই রুমটাও কিন্তু সুন্দর করে সাজানো, আর খুব পছন্দের একটা কালার করা এখানে। ফাইয়াজের বাবার হলুদ কালার খুবই পছন্দ, তো এই রুমটাতে হলুদ কালার করা। আর পাশে জানালা, বাহিরে দেখা যায়, বাহিরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। তো সিমসাম ফার্নিচার দিয়ে সুন্দর করে গোছানো এই রুমটা। এখানে অনেক জিনিসই আছে, এখানে ড্রেসিং টেবিল আছে, খাট আছে। এই রুমে কী কী আছে সেটা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। শোকেছে আছে একটা, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেটা এই শোকেছে রাখা হয়। আসলে প্রতিদিনই অনেক কিছুই ব্যবহার করতে হয়, তো এটা অনেক আগের শোকেছ, তো এটার মধ্যে রাখা হয়েছে। এখানে পড়ার টেবিল আছে, তার সাথে একটা আলমারি আছে, আর এখানে ওয়াল আলমারিও একটা আছে, এবং ওয়াল শোকেজ একটা আছে সাইড কর্নার। এই রুমের সাথে বারান্দাটা কিন্তু অনেক বড়, সেটা দেখাবো আপনাদেরকে। বারান্দাটা অনেক বড় এবং অনেক রোদ আসে, চারিদিকে খুবই আলো। আর এটা হচ্ছে দ্বিতীয় তলা, দোতলা আর কি। আর এখানে এই যে সাইড কর্নারটা আছে, সাইড শোকেসটা, এখানে আমার ননাসের মেয়ের ছোটোবেলার পুতুল, কিছু কসমেটিক, কিছু শোপিস, এগুলো দিয়ে সাজানো আর কি।
আমি শুট করছি আর আমার ছেলে ব্যস্ত মোবাইল এবং মোবাইলের কাভার নিয়ে, তো ওর দিকে যাচ্ছি। ও মনে করছে ওকে ভিডিও করছি, ও হেসে দিচ্ছে। আমি তো আসলে যাচ্ছি বারান্দায়, বারান্দাটা আপনাদের সাথে শেয়ার করব। আর বারান্দার পাশেই আছে কিন্তু বড় পুকুর, গাছপালা। গ্রামের পরিবেশটা আসলে এরকমই হয়, খুবই সুন্দর, চারিদিকে সবুজের ছায়া, রোদ, ঝলমলে রোদ, পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে। আর এই বারান্দাটাও কিন্তু অনেক বড়, আর বারান্দার পাশের পুকুরটা, গাছপালা এগুলো দেখতে বেশি ভালো লাগে। ওই রুমের পাশে এটা আরেকটা রুম, এই রুমগুলো কিন্তু অনেক বড়, এই রুমটা বেশি বড়। এই রুমে আমার মেজো নানাস থাকেন, এই রুমটাও কিন্তু সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি। আর জানালাগুলো দেখতে পাচ্ছেন যে অনেক আলো আসে এদিক দিয়ে, রোদ আসে। এই রুমের সাথেও একটা বারান্দা আছে। আর এই রুমের ফার্নিচারগুলোও খুব সুন্দর, সব কিছু সিমসামভাবে গোছানো। আর এই রুমটা হচ্ছে মেন দরজার পাশে, ডাইনিংয়ের পাশে আর কি এই রুম। তো এখানেও স্টিলের আলমারি আছে, তারপর ড্রেসিং টেবিল আর শোকেস আছে। এই রুমটাও ভালো করে সুন্দর করে গোছানো আর কি। তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি, জানি না আপনাদের কেমন লেগেছে। তবে আমি কিন্তু খুবই ব্যক্তিগতভাবে আমার মেজো নানাসকে খুবই পছন্দ করি, ওনার কাজ, ওনার সব কিছুই আমার কাছে ভালো লাগে। আমার কাছে মনে হয় যার মন সুন্দর তার সব কিছুই সুন্দর হয়। তো আমার মেজো নানাস ব্যক্তি হিসেবে অনেক ভালো, মনের দিক থেকেও অনেক ভালো, এই জন্য তার কাজগুলোও অনেক সুন্দর। তো একা হাতে কিন্তু এত বড় বাসা সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখেন উনি। আর রান্নাঘরটা অল্প একটু শেয়ার করার চেষ্টা করেছি, কারণ রান্না চলছিল, বেশিটা শেয়ার করতে পারিনি। হয়তো বা কিচেন ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে। যাই হোক, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।